হ্যালো আসসালামু আলাইকুম তো এখানে আর একটা পার্সেল অর্ডার করেছিলাম টিমোতে গতবারে যে অর্ডারটা ছিল ওখান থেকে কিছু রিফান্ড করেছিলাম বাট ওখানকার জিনিসগুলোর ভিতরে ফাইজানের প্যান্ট একেবারেই বিচ্ছিরি ছিল তো ওটা আমার ভালো লাগেনি তো তাই এখানে এরামের জন্য কিছু অ্যালফাবেট ম্যাগনেট এগুলো ফ্রিজে লাগিয়ে খেলতে পারবে কারণ ও এখন অ্যালফাবেট বলতে পছন্দ করে তো এখানে দুটো চামিস অর্ডার করেছিলাম তো এই দুইটা খুবই পাতলা ছিল মানে অনলাইনের জিনিস আর কি যেরকম হওয়ার সেরকমই আমি খুব একটা পছন্দ করি না বাট ফোনে বসে সারাক্ষণ চেক করতে থাকি যার কারণে এটা এখন কাইন্ড অফ নেশা হয়ে গেছে ভালো না হলেও মাঝে মধ্যে কিছু অর্ডার করেই ফেলি এরকম আর এখানে একটা ব্রাশ এনেছিলাম প্যানে অয়েল ব্রাশ করার জন্য বাট এটা দেখে মনে হচ্ছিল যে এটা ইরামকে দিছে ওরা খেলা করার জন্য যাই হোক আর এখানে ফাইজানের জন্য কিছু ডাইনোসরের সক্স অর্ডার করেছি ফাইজানের ডাইনোসর পছন্দ বাট এই টাইপের সক্সগুলো এখানে পাওয়া যায় না তো এখানে ফাইভ পেয়ার সক্স ছিল আর এখানে একটা ইরামের জন্য পিঙ্ক কালারের কার্ডিগান অর্ডার করেছি আর একটা ছোট একটা ভিডিও স্ট্যান্ড তো এটারও খুবই খারাপ অবস্থা ছিল বাট থেকে ভালো ছিল যেটা ইরামের কার্ডিগানটা মূলত এটাই আমার অর্ডার করার ইচ্ছা ছিল আর তার সাথে এইগুলো হয়ে গেছে তো গত বছর যে কারিগ্যানগুলো এরামের ছিল ওগুলো প্রায় ছোট হয়ে গেছে আর এবার উইন্টার চলে আসছে এটা একদম পা পর্যন্ত যখন স্নো পড়বে বা বেশি ঠান্ডা পড়বে কালারটাও খুব ভালো ছিল একটু বড় সাইজের এবং খুব সফট ছিল খুব ভালো হয়েছে